সম্মানিত দ্বিতীয় শ্রেণীর অভিভাবক মণ্ডলী, সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আসসালামু আলাইকুম। এবং সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগতম। আশা করছি যে তোমরা সবাই ভালো আছো এবং পড়াশোনা নিয়মিত করছো। আমাদের ক্লাসগুলো তোমরা দেখছো এবং আমাদের যে সাপ্তাহিক মডেল টেস্ট, এটা ভালোভাবে তোমরা পরীক্ষা দিচ্ছ। তো এখন আমরা সরাসরি ইংরেজি ক্লাসে চলে যাব। আজকের ইংরেজি টপিক নেওয়া হয়েছে ওয়ার্ড মিনিং, ইংলিশ টু বেঙ্গলি। এখানে কিছু নতুন ওয়ার্ড আজকে নেওয়া হয়েছে। রিপাবলিক, রিপাবলিক অর্থ হচ্ছে গণতন্ত্র, গণতন্ত্র, গণ বানানে মধ্যাহ্ন, গণতন্ত্র। তারপরে পিপল, পিপল অর্থ জনগণ বা জনতা, জনগণ বানানে মধ্যাহ্ন অথবা জনতা দেওয়া যাবে, জনতা। ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন অর্থ বিতরণ, বিতরণ বানানেও মধ্যাহ্ন লিখতে হবে। ইয়োক, ওয়াইওকে, ইয়োক মানে হচ্ছে জোয়াল, এটা তোমাদের বই থেকেই দেওয়া হয়েছে। টাচ, টাচ মানে হচ্ছে স্পর্শ করা, দন্ত শয় প তালবশয় রেফ, স্পর্শ করা। এই বানানটা কিন্তু একটু কঠিন, তোমরা ভালো করে দেখে নেবে। টো মানে পায়ের আঙ্গুল, কিন্তু টোজ এস যুক্ত আছে। টো মানে পায়ের আঙ্গুল, যখন এস যুক্ত থাকবে তখন পায়ের আঙ্গুল সমূহ, সমূহটা যুক্ত করে দিবে। এখানে যেহেতু এস যুক্ত আছে, সমূহ যুক্ত করে দিতে হবে, আর শুধু টো থাকলে পায়ের আঙ্গুল। শো অর্থ দেখানো, অনেকে শো অর্থ লেখে দেখা, দেখা হবে না, শো অর্থ দেখানো। আদার, আদার আর অ্যানাদার, আদার হচ্ছে অন্যান্য, আদার অর্থ হচ্ছে অন্যান্য, আর অ্যানাদার অর্থ হচ্ছে অন্য, এটা উলট পালট করা যাবে না। যদি অ্যানাদার অর্থ অন্যান্য লেখো তাহলে হবে না, অথবা আদার অর্থ অন্য লিখলেও হবে না। আদার অর্থ অন্যান্য আর অ্যানাদার অর্থ অন্য, এটা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। মোরাল, মোরাল অর্থ হচ্ছে নীতি, মোরাল সেন্টেন্স মানে নীতি বাক্য, আর মোরাল অর্থ হচ্ছে নীতি। ফেস, ফেস মানে অনেকে মুখ লেখে, ফেস মানে মুখ না, ফেস মানে মুখ মণ্ডল, ফেস মানে মুখ মণ্ডল। এবং মণ্ডল বানালে অবশ্যই মধ্যাহ্ন ড, মধ্যাহ্ন ড মণ্ডল। লেবেল, লেবেল অর্থ তোমরা নামকরণ করা, লেবেল অর্থ নামকরণ করা। এটা এটা তোমরা যদি তোমরা এই অর্থটা শেখো তাহলে সুবিধা হবে। লেবেল দ্য পিকচার, একটা সেন্টেন্স আছে তোমাদের বইয়ে, লেবেল দ্য পিকচার, ছবিটি নামকরণ করো। লেবেল দ্য পিকচার অর্থ হচ্ছে ছবি, ছবিটি নামকরণ করো। তাহলে লেবেল অর্থ নামকরণ করো, এটা এই অর্থটা লিখলে তাহলে তোমাদের ওই সেন্টেন্সটাও ভুল হবে না। ট্রেস অর্থ চিহ্নিত করা, চিহ্নিত বানানটা ভালো করে দেখে নিবা, চিহ্নিত করা, ট্রেস অর্থ চিহ্নিত করা। আইডিয়া অর্থ পরিকল্পনা, আই হ্যাভ অ্যান আইডিয়া, আমার একটি পরিকল্পনা আছে। তাহলে এই ওয়ার্ড মিনিংগুলো তোমরা ইংলিশ টু বেঙ্গলি মানে বাংলাগুলো যখন পড়বে সেগুলো বানান করে পড়বে, এবং বেঙ্গলি টু ইংলিশ এবং বাংলার যে ইংরেজিটা এটাও তোমরা বানান সহকারে পড়বে, কারণ পরীক্ষায় দুইভাবেই আসতে পারে, ইংলিশ টু বেঙ্গলি আসতে পারে, বেঙ্গলি টু ইংলিশও আসতে পারে, অথবা এই ওয়ার্ডগুলো জাম্বেল লেটার আকারেও আসতে পারে, অথবা লেটারের ফিল ইন দ্য গ্যাপ হিসেবেও আসতে পারে। এই জন্য ওয়ার্ড, ওয়ার্ডের বানানগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং এর অর্থগুলো ভালো করে মুখস্থ করে বানানগুলো দেখে নিবা। তো এরপর আমরা ইংলিশের দ্বিতীয় যেটা বিষয়ে যাচ্ছি, যে দ্য গোল্ডেন গুজ গল্পটি রিভিশন করতে হবে। তোমাদের এই গল্পটি কিন্তু অনুবাদ সহ, ওয়ার্ড মিনিং সহ খুব ভালোভাবে পড়ানো হয়েছিল। তোমরা এই গল্পটি ভালোভাবে অনুবাদ এবং পুরো গল্পটি, ইংলিশ গল্পটি তোমরা ভালোভাবে রিভিশন করবা। হয়তো বা এখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকতে পারে, বা কোশ্চেন আনসার থাকতে পারে, ট্রু ফলস থাকতে পারে। এই জন্য এই গল্পটি ভালো করে তোমাদেরকে রিভিশন করতে দেওয়া হয়েছে, যে আগামী শনিবারে যে মডেল টেস্টটা দেওয়া হবে এখান থেকে এই গল্পটা থেকে প্রশ্ন থাকবে। তোমরা ভালো করে রিভিশন করলে তাহলে অ্যান্সার করতে পারবে। তো এরপরে আমরা গণিত ক্লাসে চলে যাব। গণিত ক্লাস, গণিত ক্লাসে তোমাদের জন্য এখানে নেওয়া হয়েছে যে এক অধিবর্ষে কত সপ্তাহ কত দিন।
এটা অঙ্কটা করে দেখাতে হবে, এক অধিবর্ষে কত সপ্তাহ কত দিন। আমরা জানি যে এক বছর সমান হচ্ছে 365 দিন, কিন্তু এখানে বলছে অধিবর্ষ, এক বছর বলে নাই, এক অধিবর্ষ। তাহলে এক অধিবর্ষ সমান কত দিন এটা তোমাদেরকে জানতে হবে। এক অধিবর্ষ সমান 366 দিন, এক অধিবর্ষ সমান 366 দিন। তাহলে 366 দিনে এক অধিবর্ষ, এটা তোমরা আগেই জেনেছো, যারা ভুলে গিয়েছো আজকে আবার মনে করে নাও। আর এক সপ্তাহ কত সপ্তাহ এখানে জানতে চেয়েছে, তাহলে সপ্তাহ মানে কতদিন সেটাও আমাদেরকে জানতে হবে। এক সপ্তাহ সমান 7 দিন, এটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, আমি যদি বলি যে 14 দিনে কত সপ্তাহ, 7 দিনে কত সপ্তাহ, এক সপ্তাহ, তাহলে 14 দিনে কত সপ্তাহ, 2 সপ্তাহ। তাহলে আমরা কিভাবে বের করতে পারবো যে 14 দিনে কত সপ্তাহ? তাহলে 14 দিনকে যদি আমি 7 দিয়ে ভাগ দেই, কেন 7 দিয়ে ভাগ দেবো, আমাকে সপ্তাহ বের করতে হবে। তাহলে 14 দিনকে 7 দিয়ে যদি আমি ভাগ দেই, 7 × 14 তাহলে 2 সপ্তাহ, 14 দিনে 2 সপ্তাহ। অনুরূপ ভাবে যদি বলে এক অধিবর্ষে কত সপ্তাহ, এক অধিবর্ষে কত সপ্তাহ, তাহলে এক অধিবর্ষ মানে হচ্ছে 366 দিন। তাহলে 366কে আমি কত দিয়ে ভাগ দেব, 7 দিয়ে ভাগ দেব, যেহেতু কত সপ্তাহ বের করতে বলছে এজন্য আমাদেরকে 7 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 7 দিয়ে ভাগ দেই, 3কে ভাগ যাবে না, তাহলে 36কে আমরা ভাগ দেই, 5 বার যাবে, 5 × 7 = 35, বিয়োগ করে 1 পাবো, আর উপর থেকে 6 নামাই, তাহলে 7 দিয়ে 16কে কয়বার যাবে, 2 বার, 3 বার গেলে বেশি হয়ে যাচ্ছে, নেওয়া যাবে না, 2 বার, 7 × 14, তাহলে বিয়োগ করে থাকলো 2। তাহলে এখানে আমরা ভাগফলে যে 5 × 10 = 52 পেলাম, এটা হচ্ছে সপ্তাহ, 52 সপ্তাহ। আর এখানে যে অবশিষ্ট 2 পেলাম, এটা হচ্ছে 2 দিন। তাহলে আমরা লিখতে পারি যে অতএব এক অধিবর্ষে 52 সপ্তাহ ও 2 দিন রয়েছে। এক অধিবর্ষে 52 সপ্তাহ ও 2 দিন রয়েছে। এটা বছর দিয়েও আসতে পারে, এক বছরে কত সপ্তাহ কত দিন, তখন আমরা 365 দিনকে 7 দিয়ে ভাগ করে যেটা পাবো সেটা লিখবো। তাহলে এই অঙ্কটা বছর দিয়েও আসতে পারে, অধিবর্ষ দিয়েও আসতে পারে। আশা করি তোমরা অঙ্কটা বুঝেছ। এরপর আমরা 2 নম্বর অঙ্কে চলে যাব। 2 নম্বর অঙ্কটা প্রথমে আমরা একটু পড়ে নেই যে এক ব্যক্তির দৈনিক আয়, দৈনিক আয় 675 টাকা এবং দৈনিক ব্যয় 492 টাকা, ওই ব্যক্তির পাক্ষিক সঞ্চয় কত। এখানে তোমাদেরকে কিছু বিষয় জানতে হবে, দৈনিক মানে কি, দৈনিক মানে হচ্ছে দিন, দৈনিক মানে হচ্ছে দিন, সাপ্তাহিক মানে হচ্ছে সপ্তাহ, পাক্ষিক মানে পক্ষ থেকে পাক্ষিক। তোমরা জানো যে 15 দিনে এক পক্ষ, 15 দিনে এক পক্ষ, যেটা ইংলিশে বলা হয় ফর্টনাইট, 1 fortnight, এক পক্ষ। তাহলে এক পক্ষ সমান 15 দিন, তাহলে পক্ষ থেকেই পাক্ষিক, তাহলে 15 দিন, পাক্ষিক মানে 15 দিন, মাসিক মানে মাস, মাস থেকে বার্ষিক, মাসিক মানে 30 দিন, তারপরে ষান্মাসিক মানে হচ্ছে 6 মাস, আর বাৎসরিক মানে হচ্ছে 1 বছর। এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। আর আয় ব্যয় সঞ্চয় এটা তোমাদেরকে জানতে হবে। যেমন যে কোনো শ্রমিক যদি 100 টাকা, একদিনে 100 টাকা আয় করে কোনো শ্রমিক, সেখান থেকে যদি সে 90 টাকা খরচ করে, চাল ডাল আলু খরচ করলো, আয় করলো সারাদিন কাজ করে আয় করলো 100 টাকা, আর আয় করার পর সেই টাকা দিয়ে মনে করো চাল ডাল এরকম কিছু খরচ করলো বাজারে গিয়ে 90 টাকা, তাহলে 100 টাকা থেকে 90 টাকা যদি বিয়োগ করা হয়, তাহলে যে 10 টাকা থাকবে এটা হচ্ছে সঞ্চয়। তাহলে এটা হচ্ছে আয়, এটা হচ্ছে ব্যয়, এটা হচ্ছে সঞ্চয়।
আয় ব্যয় সঞ্চয় সম্পর্কে তোমাদের এই ধারণাটা থাকতে হবে। তাহলে এখন আমরা অঙ্ক থেকে বুঝবো যে এক ব্যক্তির দৈনিক আয়, এক ব্যক্তির দৈনিক আয় 675 টাকা, তার মানে ওই ব্যক্তি দৈনিক মানে দিন, একদিনে 675 টাকা আয় করে, এবং দৈনিক মানে একদিনে ওই দিনে ব্যয় করে হচ্ছে 492 টাকা। তাহলে এটা একদিনের আয়, এটা একদিনের ব্যয়। তাহলে আয় থেকে ব্যয় বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সঞ্চয়। তাহলে আমরা আগে সঞ্চয়টা বের করি। তাহলে দৈনিক আয় 675 টাকা, আর দৈনিক ব্যয় 492 টাকা। আমি আগেই বলেছি আয় থেকে ব্যয়টা বিয়োগ করতে হবে। তাহলে দৈনিক আয় 675 থেকে দৈনিক ব্যয়, একদিনের ব্যয় 492 আমরা বিয়োগ করব। 5 থেকে 2 বিয়োগ করলে আসবে হচ্ছে 3, 5 থেকে 2 বিয়োগ করলে 3, হাতে কিছু থাকে না। 7 থেকে 9 বিয়োগ করা যাবে না, 7কে ধরতে হবে 17। তাহলে 17 থেকে যদি আমি 9 বিয়োগ করি তাহলে আমি পাবো 8। 17 থেকে 9 বিয়োগ করলে 8। তাহলে 17 হাতের 1 আমরা এখানে নিয়ে আসবো, 4 আর 1 5। তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে 1। তো 183 টাকা। এটা হচ্ছে, এটা হচ্ছে এক দৈনিক মানে একদিন, তাহলে এক এক দিনের সঞ্চয়। তাহলে ওই ব্যক্তির দৈনিক আয় থেকে দৈনিক ব্যয় বিয়োগ করে আমরা 183 টাকা পেলাম, এটা হচ্ছে একদিনের সঞ্চয়। কিন্তু এখানে কিন্তু তোমাদের যেটা চাওয়া হয়েছে যে ওই ব্যক্তির পাক্ষিক সঞ্চয় কত, একদিনের সঞ্চয়টা আমরা বের করলাম। একদিনের আয় থেকে একদিনের ব্যয় বিয়োগ করলে তাহলে একদিনের সঞ্চয় পাওয়া যাবে। তাহলে আমাকে একদিনের সঞ্চয় থেকে এখন পাক্ষিক মানে 15 দিনের সঞ্চয়টা বের করতে হবে। যেহেতু প্রশ্নে বলেছে পাক্ষিক সঞ্চয় কত, 15 দিনের সঞ্চয় কত, আমাদেরকে 15 দিনের সঞ্চয়টা বের করতে হবে। যদি মাসিক মানে এক মাসের সঞ্চয়টা বের করতে বলতো তখন আমাদেরকে 30 দিনের সঞ্চয়টা বের করে নেওয়া লাগতো। তাহলে অঙ্কের উপরেই তোমাদেরকে কিন্তু এই কথাটা লিখে নিতে হবে যে এক পক্ষ, এক পক্ষ সমান 15 দিন, এটা উপরেই আমাদেরকে লিখে নিতে হবে। তাহলে যদি মাসিক হইতো তাহলে আমরা লিখতাম এক মাস সমান 30 দিন, যদি সাপ্তাহিক সঞ্চয় বের করতে বলতো তাহলে আমরা লিখতাম এক সপ্তাহ সমান 7 দিন। তাহলে 7 দিনের সঞ্চয়, 15 দিনের সঞ্চয় অথবা 30 দিনের সঞ্চয় আমরা বের করি, এখান থেকে বের করব। তাহলে একদিনের সঞ্চয় হচ্ছে 183 টাকা, আমাদেরকে বের করতে হবে এক পক্ষ বা 15 দিনের সঞ্চয়। তাহলে 15 দিনের সঞ্চয়, তাহলে 183কে 15 দিয়ে গুণ করতে হবে। একদিনের সঞ্চয় যা, 15 দিনের সঞ্চয় অবশ্যই বৃদ্ধি পাবে, তাহলে বৃদ্ধি পেলে গুণ করতে হবে। তাহলে আমরা গুণটা এদিকে সেরে নেই, 183কে 15 দিয়ে গুণন দেব। প্রথমে 5 দিয়ে 183কে গুণন দেই, 3 5 15 5, হাতে থাকে 1, 5 8 40, আর 1 41, 1 হাতে থাকে 4, 5 1 5 আর 4 9। এবার 1 দিয়ে 183কে গুণন দেব, প্রথম ঘরটা 0, তাহলে 3 1 3, 8 1 8, 1 1 1, যোগ দেই 5 4 9 আর 8 17, 7 হাতে থেকে 1 1 আর 1 2, তাহলে 2745। 2745 টাকা। তো 15 দিনের সঞ্চয় হচ্ছে 2745 টাকা। তাহলে অতএব আমরা লিখতে পারি এক ওই ব্যক্তি পাক্ষিক
15 দিন মানে পাক্ষিক সঞ্চয়, ওই ব্যক্তির পাক্ষিক সঞ্চয় 2745 টাকা। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। তো আজকের হোমওয়ার্কের স্ক্রিনশট কমেন্ট বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। আর তোমাদের জন্য নোটিশ হচ্ছে একটা সুখবর যে সরকার হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার প্রস্তুতি নিচ্ছে। প্রধানমন্ত্রীর দপ্তরে বিভিন্ন উপায় সুপারিশ করে পাঠানো হয়েছে যে কিভাবে প্রতিষ্ঠান খোলা যায়। আমরা আশা করছি যে খুবই শীঘ্রই আমরা প্রতিষ্ঠান খোলার সুসংবাদটি পাব এবং তোমাদের ফাইনাল পরীক্ষা হবে, অবশ্যই হবে। সেটা সংক্ষিপ্ত সিলেবাসে হোক বা হচ্ছে যেভাবেই হোক, ফাইনাল পরীক্ষা হবে। আর আমরা আগামী মানে 25 তারিখে, আগস্টের 25 তারিখে আমরা আর কি শিওর হতে পারবো, সরকার জানাতে পারবে যে কবে নাগাদ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকার খুলে দেবে। তো তোমরা পড়াশোনা কেউ ঢিল দিও না, অনেক সময় পার হয়ে গেছে, তোমরা পড়াশোনা করতে থাকো এবং হচ্ছে এখন একটু বেশি করে পড়াশোনা করো, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান সামনে খুলে দেবে, খুলে দেওয়ার সময় হয়েছে। যদি খুলে দেয় তাহলে এতদিন আমরা যে পড়াগুলো পড়াইছি, তোমরা যারা পড়াগুলো কন্টিনিউ করেছো তাদের জন্য অনেক সুবিধা হবে। আর যারা পড়াশোনা এখনো সেভাবে করনি, তোমরা এখন থেকে শুরু করো, তাহলে তোমাদের জন্য স্কুল খোলার পরে সিলেবাসটা কমপ্লিট করতে খুবই সহজ হবে। আর পড়াশোনা না করলে কিন্তু সিলেবাস কমপ্লিট করা সম্ভব হবে না। তো সবাইকে অনেক ধন্যবাদ আজকের মতো। আসসালামু আলাইকুম।